হাই ব্রোয়ান, পর্তুগালের লিসবন থেকে আমি নাইম আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জানেন যে আমি ক্রোয়েশিয়া থেকে পর্তুগাল চলে আসছি। তো উইদাউট ডকুমেন্টসে আমি কিভাবে আসছি ওইটাই আমি আজকে আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যেহেতু আমি মানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। হয়তো এই ভিডিওটা একটু লং হইতে পারে। তো আপনারা যারা মানে ভিডিওটা দেখার ইচ্ছা বা যারা মনে করেন যে আপনারাও এরকম মানে ডকুমেন্টস ছাড়া পর্তুগালে আসবেন, বা অন্যান্য সেঞ্জেন দেশ থেকে কিভাবে এয়ারে করে ফ্লাইটে করে আপনারা এক সেঞ্জেন দেশ থেকে অন্য সেঞ্জেন দেশে যাবেন, তো ওইটাই যারা জানার ইচ্ছা থাকে তারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে গেলাম। যে নর্মালি সেঞ্জেন দেশে থেকে এক দেশ থেকে অন্য দেশে যাইতে নর্মালি হয়তো ভিসার মেয়াদ থাকা লাগে, নাইলে টিআরসি থাকা লাগে। যদি দুইটা না থাকে তাহলে আপনারা কিভাবে যাবেন? তাহলে আপনারা যাইতে পারবেন, তো অনেক সময় এটা চেক হয়, খুব কম, তবে বেশিরভাগই আপনারা চেক হয় না। তবে আমি আমি যেভাবে আসছি বা আমার অনেকেই যেভাবে আসছে বা অনেকে গেছে, তো আমি নিজেও যে প্রমাণ আমি যেভাবে আসছি সেটা হচ্ছে যে আপনারা যদি এভাবে আসেন তাহলে আপনারা খুব একটা সমস্যা পড়বে না। আশা করি আপনারা খুব সহজেই এক সেঞ্জেন দেশ থেকে অন্য সেঞ্জেন দেশে যাইতে পারবেন। তবে সব সেঞ্জেন দেশ থেকে মুভ করা যায় না আসলে। যেমন কিছু দেশ আছে যেমন জার্মানি, অস্ট্রিয়া, তারপরে ক্রোয়েশিয়া, তারপরে ওই যে নরওয়ে, সুইডেন, ওই সেঞ্জেন দেশগুলা থেকে আসলে আপনারা সহজে মুভ করতে পারবেন। ওইগুলা আপনারা বাই এয়ারে গেলেও আপনাদের পাসপোর্ট প্লাস ভিসা প্লাস হচ্ছে টিআরসি এগুলা চেক করবে। আর আপনার কিছু সেঞ্জেন দেশ আছে যেমন ধরেন এই এই ইতালি, তারপর হাঙ্গেরি, চেক রিপাবলিক, তারপরে স্পেন, তারপর পর্তুগাল, ওই সেঞ্জেন দেশগুলোতে আসলে আপনারা যদি বাই এয়ারে করে আসা যাওয়া করেন ওইগুলাতে তাহলে খুব একটা চেক হয় না। তো আপনারা ক্রোয়েশিয়া থেকে কিভাবে আপনারা পর্তুগাল যাবেন? তো নর্মালি ক্রোয়েশিয়া থেকে তো খুব বেশি চেক হয়, এটা তো সবাই জানেন, এটা তো আমি নিজেও বললাম। তো আপনারা করতে পারেন কি, সেটা হচ্ছে যে হাঙ্গেরি থেকে যাইতে পারেন। হাঙ্গেরি থেকে মোটামুটি চেক হয় না, বা ইমিগ্রেশনে বা এয়ারপোর্টে কোনো চেক হয় না নর্মালি ডোমেস্টিক ফ্লাইট গুলাতে। আর আপনারা ক্রোয়েশিয়া থেকে হাঙ্গেরি কিভাবে যাবেন? ক্রোয়েশিয়া থেকে হাঙ্গেরি যাবেন বাসে করে। ক্রোয়েশিয়া থেকে হাঙ্গেরি বাসে যাওয়ার সময়ও কোনো চেক হয় না, বর্ডারে কোনো চেক পোস্ট নাই বা কোনো চেক হয় না নর্মালি। অনেকে যায় বা আমরাও আসছি। ক্রোয়েশিয়া থেকে হাঙ্গেরি আপনারা খুব সহজেই বাসে চলে আসতে পারবেন, বেশিক্ষণ সময় লাগবে না। তারপরে ওইদিকে তারপরে হাঙ্গেরি এয়ারপোর্ট চলে যাবেন। হাঙ্গেরি এয়ারপোর্ট থেকে সরাসরি পর্তুগাল যান, ইতালি যান, বা স্পেন যান, বা জেনে যান, খুব সহজে যাইতে পারবেন, বিশেষ করে যারা ক্রোয়েশিয়া আছেন আর কি। আর যারা হাঙ্গেরিতে আছেন তারা তো হাঙ্গেরি থেকে যাইতে পারবেন, বা যারা অন্যান্য আশপাশে আছেন তারা নর্মালি মানে লোকাল যে কোনো বাসে করে হাঙ্গেরি চলে যাবেন হাঙ্গেরি থেকে। তারপরে খুব সহজে আপনারা মানে এয়ারে করে অন্য সেঞ্জেন দেশে মুভ করতে পারবেন বা যাইতে পারবেন, কোনো সমস্যা হবে না, খুব ইজিলি আপনারা যাইতে পারবেন। তো আসলে ওই আমি এয়ারে আসছি এবং কি আমি এই প্রসেসে আসছি, নর্মালি এই ক্রোয়েশিয়া থেকে হাঙ্গেরি চলে গেছি এবং হাঙ্গেরি থেকে এয়ারে করে সরাসরি পর্তুগালে চলে আসছি। তো আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় নাই, আমিও মনে করি আপনাদেরও ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আপনারা যারা আসতে আসতে চান বা আসবেন বা যারা মুভ করবেন তারা সহজেই যাইতে পারেন, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে যে সরাসরি ক্রোয়েশিয়া থেকে না, সরাসরি আপনারা ক্রোয়েশিয়া থেকে বাসে করে যাবেন হাঙ্গেরি, তারপরে হাঙ্গেরি থেকে মানে নর্মালি ক্রোয়েশিয়া থেকে এয়ার টিকিট বুকিং করলে ক্রোয়েশিয়া যারা আছেন বা আশপাশে যারা আছেন তারা এয়ার টিকিটটা হাঙ্গেরি থেকে বুকিং করবেন। হাঙ্গেরি টু পর্তুগাল বা হাঙ্গেরি টু স্পেন বা হাঙ্গেরি টু ইতালি বা হাঙ্গেরি থেকে জেনে যান, ওটা কোনো তেমন চয়ে খেয়ে না, হাঙ্গেরি থেকে সহজে আপনারা যাইতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। তবে সরাসরি ক্রোয়েশিয়া থেকে যাওয়ার চেষ্টা করবেন না, সরাসরি ক্রোয়েশিয়া থেকে এয়ারে যান বা বাসে যান বা যেভাবে যান, নর্মালি চেক হয় বা চেক খুব বেশি হয় সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এটা একটু রিস্ক হয়ে যায়। তো এখন আমি আমি যেটা বলছি যে আপনারা ক্রোয়েশিয়া থেকে ফার্স্টে হাঙ্গেরি যাবেন, হাঙ্গেরি থেকে এয়ারে করে সরাসরি অন্যান্য দেশে চলে যাবেন। তো আপনারা এয়ারে কিভাবে আসবেন? আপনারা এয়ারে আসবেন ফার্স্টে আপনারা এয়ার টিকিটটা অনলাইনে নিয়ে নেবেন, অনলাইনে টিকিট বুকিং দিয়া অনলাইনে টিকিটটা কাটা ফেলবেন। কাটার পরে তারপরে আপনার যে ডোমেস্টিক যে ফ্লাইটগুলো আছে যেমন উইজ এয়ার, রায়ান এয়ার, এগুলো হচ্ছে ডোমেস্টিক ফ্লাইট, এগুলো শুধু ইউরোপিয়ান সেনজেন এরিয়াগুলোতেই এগুলা যাতায়াত করে। তো আপনারা নর্মালি এই এয়ারলাইন্সের চেকিংটা অ্যাভেলেবেল হয়ে যায় 24 ঘন্টা 48 ঘন্টা আগে। তো আপনারা যদি নর্মালি ফিজিক্যালি চেকিং থেকে বাঁচতে চান বা ফিজিক্যালি
এয়ারলাইন্সের অফিসাররা বা যারা থাকে ওইদিকে, তারা নর্মালি আপনাকে ফিজিক্যালি চেকিং করবে যদি আপনি অনলাইন চেকিংটা আগে থেকে না নিয়ে থাকেন। তো অনলাইন চেকিং এর আগে আসলে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনি অনলাইন চেকিংটা যদি নিয়ে নেন আগে আগে, তাহলে আপনার ওই ফিজিক্যালি আর আপনার পাসপোর্ট বা আপনার এই এয়ারলাইন্সের টিকিট এগুলো করে যে অফিসার থাকে ওদেরকে আর দেখানো লাগবে না। আপনি সরাসরি বা আপনার কোনো সিরিয়ালও দাঁড়ানো লাগবে না, আপনি সরাসরি আপনার যেই বোর্ডিং পাস, মানে আপনি চেক ইন করলে আপনার অনলাইনে আপনার বোর্ডিং পাস দিয়ে দিবে। তো আপনার বোর্ডিং পাসের কিউআর কোড থাকবে, এইটা জাস্ট শুধু আপনি কোডটা স্ক্যান করে আপনি ভিতরে চলে যেতে পারবেন সরাসরি। অনলাইন চেক ইনটা আপনার কিভাবে করবেন? অনলাইন চেক ইনটা আসলে করাটা খুবই ইজি। আপনারা নর্মালি মানে বেশিরভাগ ক্ষেত্রে আসলে 24 ঘন্টা আগে অনলাইন চেকিংটা অ্যাভেলেবেল থাকে। তো আপনারা যে এয়ারলাইন্সে টিকিট কাটবেন, যেমন উইজ এয়ার বা রায়ান এয়ার, যে এয়ারলাইন্সে টিকিট কাটবেন ওই এয়ারলাইন্সের অ্যাপস আছে, তো ওই এয়ারলাইন্সের অ্যাপসটা আগে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে তারপরে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করা খুবই ইজি। আপনার নাম, তারপর আপনার যে পাসপোর্টের যে ডকুমেন্ট বা এরকম এগুলো দিলেই রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো রেজিস্ট্রেশন করার পরে তারপর আপনার লগ করবেন। লগ করার পর চেক ইন অপশন, তো চেক ইন অপশনে ঢুকার পরে আপনার টিকিট নাম্বারটা চাইবে। তো আপনার টিকিটের যে একটা পিএনআর নাম্বার আছে, এই পিএনআর নাম্বারটা আপনারা ওইদিকে দিবেন। ওইদিকে দেওয়ার পরে আপনার নাম, পাসপোর্ট নাম্বার, তারপর আপনার যে ডিটেলস এগুলো চাইবে। তবে আপনার কোনো ভিসার মেয়াদ বা টিআরসি এগুলা কিছুই চাইবে না, জাস্ট অনলাইনে আপনার শুধু পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ভ্যালিড কিনা, পাসপোর্টের মেয়াদ আছে কিনা এগুলো জাস্ট চাইবে বা এগুলো দিতে হবে। তো এগুলো দেওয়ার পরে আপনার খুব সহজেই আপনার অনলাইন চেক ইনটা হয়ে যাবে, এবং অনলাইন চেক ইন হওয়ার পরে আপনার এই মোবাইলে আপনার বোর্ডিং পাসটা আইসা পড়বে। ওইদিকে মেশিন আছে, তো বোর্ডিং পাসটার একটা কিউআর কোড থাকবে, তো এই কিউআর কোডটা স্ক্যান করে আপনার সহজে ভিতরে চলে যেতে পারবেন। আপনাদের আর ফিজিক্যালি চেক ইন করার কোনো দরকার লাগবে না। ফিজিক্যালি চেক ইনটা করলে না হয়তো আপনাদের পাসপোর্ট দেখবে বা আপনাদের মানে দেখানোর কোনো ইয়া থাকে বা আপনাদের কোনো রিস্ক থাকে। তো নর্মালি আসলে সেনজেন এরিয়ার ভিতরে নর্মালি, আর পাসপোর্ট দেখলেও শুধু পাসপোর্টের যেই ফ্রন্ট পেজটা, মানে পাসপোর্টের যে ইনফরমেশন যে পেজটা, ওই পেজটাই দেখে, না নর্মালি ভিসা বা টিআরসি দেখে না। আর আরেকটা আপনাদের টিপস বলে দিই, সেটা হচ্ছে যে আপনারা এই যাওয়ার সময় এই নর্মালি ডোমেস্টিক ফ্লাইটগুলোতে খুব বেশি মালামাল বা খুব বেশি লাগেজ ট্যাগেজ নিয়ে যাবেন না। তো একটু মানে মানে একটু মানে ফ্রি থাকার চেষ্টা করবেন, খুব বেশি লাগেজ বা খুব বেশি মালামাল, খুব বেশি হতাশ ভয় এরকম ভাবে যাবেন না। নর্মালি যদি আপনার অনলাইন চেক ইনটা করে ফেলেন তাহলে তো কোনো ঝামেলাই নাই, সরাসরি ভিতরে গিয়ে আপনার জাস্ট বাংলাদেশে যেরকম ওই যে বেল্ট ব্যাগ জুতা এরকম ওই মানে ইমিগ্রেশনের হওয়ার পরে এগুলা জাস্ট চেক করে, ওইগুলা জাস্ট ওই মেশিনে চেক করে, বাস আপনার ব্যাগ টেক থাকলে এগুলা চেক করে, আর ওইদিকে আর কোনো পাসপোর্ট আসলে দেখে না, আপনি সরাসরি একবারে ইয়াতে বিমানের যে ওয়েটিং রুম আছে ওইদিকে চলে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি মনে করি আসলে যাদের ডকুমেন্টস নাই বা যারা যাদের আসলে পেপারস নাই, পেপারস নাই বলতে কি যাদের আসলে ভিসার মেয়াদ নাই বা টিআরসি নাই, তারা আসলে এইভাবে যাওয়াটাই ভালো, এয়ারে যাওয়াটাই আমি মনে করি সবচেয়ে সেফ। অনেকে আসলে ওই বাসে যাওয়ার চেষ্টা করে বা অনেকে অন্যভাবে যাওয়ার চেষ্টা করে ট্যাক্সিতে করে, এগুলাতে আসলে বাসে বা ট্যাক্সিতে আরো রিস্ক বেশি, কারণ ল্যান্ড বর্ডারে সবসময় বেশিরভাগ চেক থাকে। ল্যান্ড বর্ডারে চেক থাকার সম্ভাবনা থাকে বা ল্যান্ড বর্ডারে আসলে অনেকগুলা দেশ পার হয়ে যাওয়া লাগে, আপনারা এটা করতে পারেন। এটা মানে এটা করলে আপনারা সহজেই চলে যেতে পারবেন এয়ারে করে, কোনো সমস্যা হবে না। তো এটা ছিল আসলে আপনাদের জানানোর। আমি পরবর্তীতে, আমি এখন পর্তুগাল আছি, পর্তুগালে থাকা অবস্থায় আমি আসলে পর্তুগালে কিভাবে সেফ এন্ট্রি করছি, কিভাবে লিগেল এন্ট্রি করে, কিভাবে আসলে পর্তুগালে যে আপডেট গুলা বা পর্তুগালে ফুড ডেলিভারি করে কত ইনকাম হয়, অনেকে আমার কাছ থেকে পর্তুগালে অনেক ইনফরমেশন জানতে চাইছে। তা আমি ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ আপডেট গুলা আপনাদের মাঝে মানে ধাপে ধাপে শেয়ার করার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।